ফোন করলো, আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো এটাই বলবো বন্ধু, হাল ছেড়ো না, হাল ছেড়ো না। এখনকার এই দাঁতে দাঁত চেপে কষ্টগুলো একদিন তোমাদেরকে সফলতার শিখরে পৌঁছে দেবে। হাই, হ্যালো, গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। এখন থেকে শুরু করলাম, একটু বাইরে আসলাম, ভালো হাওয়া দিচ্ছে, কোথাও বৃষ্টি হয়েছে। কালকে আমাদের এখানে 2-3 ফোঁটা বৃষ্টি হলো, আমি ভাবলাম বৃষ্টি হবে বোধ হয় রাতের দিকে, হলো না। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আশেপাশে কোথাও বৃষ্টি হয়েছে যতদূর সম্ভব। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। রান্না তো করা আছে, দেখি আর যদি কিছু করি অতি অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই। এখন যাব সামনে, কফি খেতে গেছিলাম, ফ্রিজে দেখছি দুধ নেই, মাথাটা গেল গরম হয়ে, এখন দুধটা নিয়ে আসতেই যাচ্ছি। তো তার আগে ব্লগটা শুরু করলাম, সাথে থাকো, পাশে থাকো। আর একটা কথা, আমি আজকে যে ব্লগটা পোস্ট করব, তোমরা দেখে অতি অবশ্যই বলো আমি হিন্দিতে ব্লগ তৈরি করব না বাংলাতেই তোমাদের কাছে ঠিক লাগছে। মানে হিন্দি মে বাত করু ব্লগ মে ইয়া বেঙ্গলি মে বাত করু, ইয়ে আপ লোক হামে কমেন্ট করকে বলিয়েগা প্লিজ। লোক জাদা ভোট জিসমে হোগা মে উসি মে ব্লগ বানাউঙ্গি। তো মেরে সাথ বনে রহিয়ে। বিছানাপত্র গোছানো হয়ে গেছে, মানে বেড কভারটা চেঞ্জ করলাম, নোংরাও হয়ে গিয়েছিল, সপ্তাহে দুবার আমি চেঞ্জ করি বেড কভার, তো চেঞ্জ করা হয়ে গেল। হাই ফ্রেন্ডস, লাঞ্চে বসলাম, ডিমের তরকারি রয়েছে, খেয়ে নিই। আর বৃষ্টি হয়েছে রাত্রেবেলাতে ভালোই, ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা একদম। পুজো করে আসলাম, মেঘ করে আছে, মনে হয় বৃষ্টি হতেও পারে, কারণ একদম মেঘ। আর কি, বর্ষা তো শুরু হলো, কিন্তু একটা ভ্যাপসা গরম রয়েছে ঘরে। অনেক কিছু একসাথে খেতে পারি না আমি, যে কোনো একটা আইটেম হলে আমার ভালো লাগে। অনেকটাই বেলা হয়ে গেছে, আমার এরকমই লেট হয়, দেরি করে ঘুম থেকে উঠি এই জন্য। চলো সন্ধ্যাবেলা আসবো, তখন কথা বলবো। হাই, গুড ইভিনিং এভরিওয়ান, আমি এখন খাবো ঘোল। আজকে চা খেতে আমার ইচ্ছে করছে না, বৃষ্টি তো হলোই না, 5 মিনিটও বৃষ্টি হলো না, গরম তো আছে একটা। হ্যাঁ, তবে তুলনামূলকভাবে অন্য দিনের থেকে গরম কম। এর মধ্যে দিয়েছি গন্ধরাজ লেবু, নুন আর সামান্য চিনি। ফ্রিজের জল খুব একটা খাই না, তবে ঘোল খাচ্ছি, ঠান্ডা তো খেতে হবে। একটু নর্মাল ওয়াটার মিশিয়ে নিই,
তো বন্ধুরা, তোমরা কারা কারা ঘোল খেতে ভালোবাসো আমাকে একটু জানিও। আমি তো খুব ভালোবাসি, বাজারে গেলে আমি যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাই না, আমি কিন্তু এই ঘোল খাই, দইয়ের ঘোলটা খাই। তবে বাজারে ওই জলটা কিসে দেয় ওটা একটুখানি কেমন লাগে। গন্ধরাজ লেবুর একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, এখানে ক্যান্ডি খাচ্ছে, ডগ ফুড, ডিম সিদ্ধ আর চিকেন খিচিতে পেয়েছিল, একটু দেরি হলো, আজকে প্রায় 7:45 বাজে। এখানে জিমি খাচ্ছে চিকেন ভাত। আমি জলটা একটু বেশি দিই, কারণ জিমি একদম জল খায় না, ক্যান্ডিও খুব কম জল খায়। এই দেখো, ওর মগের মধ্যে জল থাকে কিন্তু খায় না, সেই জন্য ওদের খাবারের সাথে আমি অনেকটা পরিমাণে গরম জল দিই। মানে আমার জিমি বাবু খাচ্ছে। হাই ফ্রেন্ডস, এখন আসলাম, একটু রেডি হলাম, বেরোবো। আমি সকালে চায়ের সাথে বা কফির সাথে যে বিস্কিটটা খাই, বিস্কিটটা দুদিন ধরে খুঁজছি, পাচ্ছি না। আসলে আমারই ভুল, আমি যাইনি দোকানে, ওরা এনেছিল, বিনোদ এনেছিল, বিক্রি হয়ে গেছে। রাতের রুটিটা আনবো ভাবছি, আজকে আম দুধ রুটি খাবো। ভাবছিলাম যাবো পাপিয়াদের বাড়িতে, অনেক দিন যাই না, ওরা তো আসেই না, কারণ ওদের বিশাল ব্যাপার, ওরা স্ট্রিট ডগকে খাওয়ায়, মানে প্রচুর স্ট্রিট ডগকে খাওয়ায়, বড় হাড়িতে বা কুকারে করে ওরা রান্না করে, এটা একটা বিরাট বড় ব্যাপার। আমি তো ঝাড়া হাত পা, আমি যাই মাঝে মাঝে, আর গেলে ওই চ্যালেঞ্জ ভিডিওগুলো করি। তো ভাবছিলাম বেরোলে যাব, আবার ভাবি যে না থাক, ক্যান্ডি খার কষ্ট হবে, আমি চলে গেলে কাঁদেও। বন্ধুরা, খারাপ লাগলো, আমাকে দুজন ফোন করলো এবং আরও অনেকের সাথেই যেমন লাইভে গেলেও কথা হয়, এই দুদিনের মধ্যে তারাও সেই একই কথা বলছে, করবো না মনিটাইজ চ্যানেল, করবো না, ছেড়ে দিচ্ছে, ভিডিও করছে না, ছাড়ছে, মানে ছেড়েই দিচ্ছে বলতে পারো, 1-1.5 মিনিটের ভিডিও ছাড়ছে, কেউ কেউ ভিডিওই পোস্ট করছে না। তারা এতটা কষ্ট করে এই জার্নিটা এত দূর এসছে, মনিটাইজেশন পাওয়া চারটিখানি ব্যাপার নয়, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, 1,000 সাবস্ক্রাইবার, এটা ভীষণই কষ্টদায়ক, যারা করে তারা জানে। তোমরা আমার যারা ভিউয়ার্স, তোমরা হয়তো এতটা ফিল করতে পারবে না, আমরা করেছি, আমরা জানি এর জন্য কতটা পরিশ্রম আর কত রাত না ঘুমিয়ে থাকতে হয়। আমার তো 1 বছরের রুটিনটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো রাত এখন আমার ইচ্ছেও করে না, মোটামুটি সকাল হয়ে যখন পাখির আওয়াজ, সামনে টিউবওয়েলে কলে সব জল আমি তখন ঘুমাই। রাত ভোর অনেক ভিডিও দেখি, আমি টেক চ্যানেল দেখি, এমনি দেখি, যাদের ভিডিও দেখতে ভালো লাগে বা যাদের দেখা হয়নি সেসব ভিডিওগুলো দেখি। এরা যখন ফোন করলো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এটাই বলবো, বন্ধু হাল ছেড়ো না, এখনকার এই দাঁতে দাঁত চেপে কষ্টগুলো একদিন তোমাদেরকে সফলতার শিখরে পৌঁছে দেবে। এটা আমার কথাটা মিলিয়ে নিও, ভাবছো এখন ভিউজ হচ্ছে না, ডলার কেটে নিচ্ছে, আমারও কেটেছে, প্রচুর কেটেছে, আমার মতো কারো কাটে কিনা আমি জানি না। আমার তো মনিটাইজেশনের পর 1 মান্থে $10 করেছিলাম আমি, 1 মাসে, মানে কি প্রচণ্ড পরিমাণে পরিশ্রম আমি করেছিলাম। একবার ইমাজিন করো তোমরা যারা ক্রিয়েটার, 1 মাসে আমার $10 হয়ে গেছিলো। $10 হওয়ার পর তখন মাসের 10 তারিখ হলো, ফেব্রুয়ারি মাসে ওটা কেটে নিল $7.43, মার্চ মাসে 10 তারিখে কাটলো $4.67। তারা এরকম বলছো বা আমাকে যারা ফোন করে এরকম বলছিস, তোরা খারাপ লাগছে ভীষণ তোদের জন্য, চোখের সামনে দেখেছি কত চিৎকার করে করে লাইভ করেছিস, রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করেছিস। প্লিজ আমার বন্ধুদের উদ্দেশ্যে একটাই বলা, তোমরা হাল ছেড়ে দিও না, এই যে সত্যি তাই দাঁতে দাঁত চেপে কষ্টগুলো তোমাকে একদম সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। আমার কথাটা তোমরা এখন হয়তো ভাববে যে দিদি বলছে, তোমরা একটু কষ্ট করে থাকো না, 1 বছর তো কাটিয়েই দিলে এইভাবে, তো আরও 6 মাস 8 মাস দেখো, নিজেরাই বুঝতে পারবে, ফল পাবে ঠিক, শুধু মন দিয়ে কাজ করো, ডেডিকেশনটা ঠিক রাখো, কাজের প্রতি লক্ষ্য স্থির রাখো, সফলতা আসবেই। এই মনের জোরটুকু কিন্তু তোমাকে অনেক দূর পৌঁছে দেবে, চেষ্টা করো, দেখবে কখন ভিডিও কার ভাইরাল হয়ে যায়, কেউ বলতে পারে না, অতি সাধারণ, একদম সাধারণ ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। আমি তো যেমন ভিডিও করি, অনেকটা টাইম লাগে আমার এডিট করতে, ট্রাই করি যতটা সম্ভব আমার দ্বারা বেস্ট দেওয়ার ট্রাই করি, বাট তোমরা খেয়াল করে দেখো, খুব সাধারণ নর্মাল একটা ভিডিও, হয়তো কিছুই নয়, জাস্ট ভিডিওটা করে কোনো রকম এডিট করে ছেড়ে দেয়, তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়। আর কখন ভিডিও ভাইরাল হবে কেউ বলতে পারে না, আমি যাদের উদ্দেশ্যে বলছি তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস। প্লিজ করিস না, এই কাজটা ছাড়িস না, আর যে কাজ বন্ধ করে দিয়েছিস তাকে বলছি চ্যানেল খুলবো, অনেকদিন থেকে বলছিস,
নতুন করে কর, চ্যানেলটা ওপেন কর, আমরা সবাই আছি, থাকবো তোর সাথে। তুই নিশ্চয়ই বুঝতে পারছিস হাতুড়ির বাড়ি না তো। ভিডিও কর, তোর ভিডিও কোয়ালিটি জাস্ট ওয়াও। তোর ভিডিও কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই, দেখবি তোর ভিডিও আবার ভাইরাল হবে। সো যা চ্যানেলের যা ক্ষতি হওয়ার তোর হয়ে গেছে, আবার নতুন করে চ্যানেল করে নতুন উদ্যমে এগিয়ে চল, এটাই আমি চাই, এটাই তোমাদের উদ্দেশ্যে বলা। আমার ভিডিওতে তো আমি রোজই এরকম ধরনের ছোট ছোট কিছু টিপস বলতে পারো বা ছোট সাজেশন, আমার বুদ্ধিতে যেটা কোলায় বা আমি যেটা সাফার করেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, খুব খুব ভালো থেকো আর খুব আনন্দে থেকো। টাটা, গুড নাইট, বাই।